বাঁধাকপির তরকারি তো অনেক রকমেরই খেয়েছেন একবার এই রকম করে বাঁধাকপি রান্না করে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে নমস্কার বন্ধুরা অসিমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ হাতে মাখা বাঁধাকপির তরকারি চলুন রেসিপিটি বানানো শুরু করা যাক বাঁধাকপির এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে বাঁধাকপিটাকে দু আধখানা করে কেটে নিয়ে গ্যাসের ওভেনে জল দিয়েছি বেশ কিছুটা আর একটা আলু তিনখানা টমেটো চারখানা কাঁচা লঙ্কা সমেত বাঁধাকপি খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে সামান্য নুনও দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট মতন হাই ফ্লেমে ভালোভাবে বাঁধাকপি আলু টমেটো ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখুন এখানে টমেটো তো আগে সিদ্ধ হয়েই গেছে আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব কিছুকে এবার একটা হাতার সাহায্যে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি আর ভালো করে ঠান্ডাও করে নিতে হবে বাঁধাকপি একবার এইভাবে রান্না করে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন এখানে সমস্ত কিছু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে যেন হাতে সয়বার মতো ঠান্ডা করে নিতে হবে আলুর খোলাটাও আমি ছাড়িয়ে নিয়েছি এদিকে টমেটোর খোলাগুলোকেও বেশ ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে আর বাঁধাকপিটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব বাঁধাকপির যে মোটা অংশগুলো চাইলে আপনারা এখানে ফেলে দিতেও পারেন কিন্তু যেহেতু সিদ্ধ করা হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু এখানে নরম হয়ে গেছে এবার দেখুন এইরকম একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে খুব বেশি ছোট করে কাটবার দরকার নেই এই রকমভাবে বাঁধাকপিগুলোকে আমি কেটে নিয়েছি এবার যেই পাত্রে আমি রান্নাটা করব সেই পাত্রের মধ্যেই বাঁধাকপি টমেটো আলু কাঁচা লঙ্কা সব কিছুকে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচ দিয়েছি ধনের গুঁড়ো খুব সামান্য দিয়েছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়েছি আর দুই বাটি ছোটো বাটি এখানে চার চামচ মতন তেল হবে দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার সব কিছুকে হাতে করে মেখে নিতে হবে আলুগুলোকেও আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম হাতে এইভাবে মেখে একবার বাঁধাকপি রান্না করে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সব কিছুকে মাখানো হয়ে গেছে এবার একেবারে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই আর গ্যাসের আঁচটা মিডিয়াম করে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশিক্ষণ সময় লাগে না যেহেতু বাঁধাকপি আগে থেকে সিদ্ধ করা হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি যদি প্রয়োজন পড়ে লবণ সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার ভালো করে আস্তে আস্তে একটু সময় ধরে নেড়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর কিন্তু আমি এটাকে চাপা দিয়ে দেবো এখানে কোনোরকম জলের প্রয়োজন পড়বে না কিছুক্ষণ চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গেছে একবার এইভাবে রান্না করে দেখবেন বাঁধাকপি কিন্তু খেতে ভীষণই ভালো হয় না বাবার আগে অবশ্যই গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব ভালো করে একবার সব কিছুকে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এখানে শেষ একটু ঘিও দিতে পারেন একবার এইভাবে রান্না করে দেখুন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে এই বাঁধাকপি রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর বাড়িতে বানালে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আজকের মতন তাহলে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবে সুস্থ থাকবে